없는 것 같아요. 이래도 같이 나가요. 몇 군데를 또 같이. পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের তিনকোনিয়া সংলগ্ন একটি বিলেতি মদের দোকানে সোমবার সকাল থেকে মদ বিক্রি করার অভিযোগ ওঠে। কমপ্লেন করলে কি হবে, এই দেখুন না বিল্ডিংটার দিকে তাকিয়ে দেখুন, কমপ্লেন করলে কিছু হয় না। অনেকবার করা হয়েছে, একটা 10 ফুট রাস্তার সামনে বার প্লাস হোটেল প্লাস বোর্ডিং তৈরি হয়েছে, কী করে হয়? 10 ফুট একটা রাস্তা, এখানে দেখুন কত বাড়ি আছে, এটা যেটা কমার্শিয়াল এলাকা না, দেখুন সব বাড়ি ম্যাক্সিমাম বাড়ি, কী করে পায়? আর এর নামে আগেও আছে কিনা লাইসেন্স, সেই তো মুশকিলের ব্যাপার। এলাকাবাসীরা অভিযোগ করেন, প্রতিদিনই এই দোকান থেকে লকডাউনের সময় মদ বিক্রি হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দোকানের মালিক দোকান বন্ধ করে দেয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে। বেরোবো কি করে? আপনার কি এটা বাড়ি? হ্যাঁ, আমার নিজের বাড়ি এটা। আচ্ছা, এইভাবে সকাল থেকে দেখছি, আমি কিছুটা লাইভ করেছি ফেসবুকে, সেই যে এইমাত্র এলে বলা হয়, দেখুন এই অবস্থাটা কি হচ্ছে, আমি নিজে বেরোতে পারছি না এখান থেকে। কি সকাল থেকে কি বেরো হচ্ছে? মো সকাল থেকে। আপনার নাম কি? আমার এই বাড়ি তো। আচ্ছা আচ্ছা, আমি তো আমার বাড়িদের আমি কথা বলছি, আমার কি আছে? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা।